ষড়রিপুর একটি লোভ। এই লোভে পড়ে কত মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর কত ইতিহাস নতুন করে তৈরি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এমন লোভের বশবর্তী হয়ে মানুষের জীবনে কত বড় বিপর্যয় নেমে আসতে পারে, এমনই এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমা জানুয়ার। আজ আমরা রিভিউ করব এই জানুয়ার সিনেমাটির। গল্পটি দুই দিনের, 22 ও 23 এপ্রিল 2020-এর, এবং এই সিনেমা শুরু হয় 23 এপ্রিল বিকেল 4:39। পুলিশ অফিসার শফিকুল আসে স্পটে, অন্যান্য অফিসারদের সাথে প্রাথমিক কথাবার্তা বলে ঘরের মধ্যে প্রবেশ করে। একে একে তার সাথে কথা হয় হাওয়ারিন, সাবরিনা আর তাদের মা ফাতিমার সাথে। ফাতিমা ইন্দোনেশিয়ার বংশোদ্ভূত, স্বামী মালয়েশিয়ায় থাকে। দুই মেয়ে সাবরিনা নুরা হাওয়াইন, আর এক মানসিক প্রতিবন্ধী ছেলে ফাদিলকে নিয়ে এই ফাতেমা ঢাকার কাছাকাছি একটা বাসায় থাকে। 23 তারিখ ছিল হাওয়ারিনের জন্মদিন, সেই জন্য সে ছিল ওভার এক্সাইটেড। যেহেতু তার জন্ম রাত 2:30, তাই তখনই জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নেয়। যেহেতু রাত 2:30 কেক কাটা হবে, তাই সবাই রাত 10:00 সময় ঘুমিয়ে পড়ে। আর তখনই ঘরে ঢোকে কাল সাপ, যে সাপকে ফাতেমা দুধ কলা দিয়ে পুষেছিল। শুরুতে এসেছিল 20 লাখ টাকা লুট করতে, তারপর সুযোগ পেয়ে দুর্বলতার সুযোগ নিয়ে ঘটাতে থাকে একের পর এক নৃশংসতা। এরপর কি হয়েছিল সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা। কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে রাখি, যদি আপনি হার্টের রোগী বা দুর্বল মনের মানুষ হয়ে থাকেন তাহলে এই সিনেমা দেখবেন না। এই সিনেমা মুক্তি দেওয়া হয়েছে ওয়েব প্ল্যাটফর্ম সিনেমাটিকে। 1 ঘন্টা 17 মিনিটের এই সিনেমা মুক্তি পেয়েছে গত 14 জানুয়ারি। এই সিনেমার গল্প এই করোনার মধ্যে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। স্ক্রিন প্লে, ডায়ালগ আর পরিচালনা করেছেন রায়হান রাফি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। এডিটার কালার গ্রেডিং করেছেন সীমিত রায় অন্তর। মিউজিক করেছেন খৈয়াম শানু সন্ধি। পুলিশ অফিসার শফিকুলের চরিত্রে ছিলেন তাসকিন রহমান। ফাতিমার চরিত্রে এলিনা শাম্মি। সাবরিনা নুরার চরিত্রে মুনমুন আহমেদ। হাওয়ারিনের চরিত্রে আলিয়া অরিত্রা। ফাজিলের চরিত্রে তানজিদ হোসেন আকাশ। কাজিম চরিত্রে রাশেদ মামুন অপু। তার ছেলে পারভেজের চরিত্রে রাহুল। তাদের অন্যান্য সহকারীদের চরিত্রে জামশেদ শামীম, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম এবং মাহফুজুর রহমান লিমন। এবার আমরা এই সিনেমার অ্যানালাইসিস করব। 1 নম্বর, গল্প, স্ক্রিন প্লে আর ডায়লগ। এই সিনেমার গল্প এমন একটা ইস্যু নিয়ে তৈরি যা নিয়ে সত্যিকার অর্থে বলবার কিছু নেই। যারা নবাব LLB তৈরি করেছিল তাদের উচিত একবার এই সিনেমার গল্পটা দেখে নেওয়া। এমনভাবে স্ক্রিন প্লেটা সাজানো হয়েছে যা ধীরে ধীরে ব্রুটালিটির চরম সীমায় নিয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা সময় আপনি আর সহ্য করতে পারবেন না, আপনি হয় কেঁদে দিবেন নতুবা বমি করবেন। চোখের জন্য খুবই পীড়াদায়ক, বিশেষ করে শেষের 15 মিনিট। আপনার মনে হবে কোনো শত্রুর জীবনেও যেন এমন ঘটনা না ঘটে। সত্যি বলতে কি, আমরা নিজেদের মানুষ বলি, সত্যি কি আমরা মানুষ? এটা কি আমরা আমাদের নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারি? আমাদের চারপাশে যা ঘটছে, সামান্য কিছু টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন করছে বা সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইকে, আমরা যারা এই বিষয়গুলোকে দেখেও দেখি না বা বুঝেও না বোঝার ভান করে উপুর হয়ে বেঁচে আছি, তাদের জাগিয়ে দেওয়ার জন্য এই সিনেমা। 2 নম্বর, অভিনয়। হাওয়ারিনের চরিত্রে আরিয়া অরিত্র অভিনয় করেছেন। এইটুকু একটা বাচ্চা মেয়ে, সে আসলে অভিনয় করেনি, এই চরিত্রটিতে সে বেঁচে ছিল, হ্যাটস অফ। এছাড়া এলিনা শাম্মি আর মুনমুন আহমেদ, দুজনকে দেখতে মিষ্টি লেগেছে এবং দুজনেই ভালো অভিনয় করেছেন। রাশেদ মামুন অপু ছিলেন কাজিম চরিত্রে, নেওয়াজ বাশার চরিত্রে অর্থাৎ নবাব LLB আর এই কাজিমের চরিত্রের ক্লাস ভিন্ন, মেন্টাল স্ট্যাটাস ভিন্ন, জীবিকা ভিন্ন, তাদের রিয়াকশনও ভিন্ন হওয়া উচিত, কিন্তু আমার মনে হয়েছে একই প্যাটার্নের অভিনয় করেছেন, যদিও এই সিনেমায় সেটা মানিয়ে গেছে। জামশেদ শামীম তার চরিত্রটি বেশ সুন্দর করে তুলে ধরেছেন, তার ব্রুটালিটি বা তার জানুয়ার প্রবৃত্তি বেশ ভালো লেগেছে। ফরহাদ লিমনের শেষ অংশের অভিনয়টা ছিল অসাধারণ। তাসকিন রহমান ভালো অভিনেতা, এই সিনেমায় আরও একবার প্রমাণ করলেন তিনি। চোখের মুখের এক্সপ্রেশন, শুরুতে স্পটে ঢোকার পর স্ত্রীর কল আসে, তখন সে বিরক্ত হয়ে কল কেটে দেয়। পরে পুরো ঘটনাটা বোঝার পর নিজে থেকে স্ত্রীকে কল করে এবং খোঁজ খবর নেয়। সত্যি, আজ যদি আমার ফ্যামিলি আমার সাথে না থাকতো, আমিও এই সিনেমা দেখার পর ততটাই বিচলিত হতাম। 3 নম্বর, পরিচালনা। পরিচালক হিসেবে রায়হান রাফি অসাধারণ হয়ে উঠছেন বা টেকনিক্যালি নিখুঁত হয়ে উঠছেন। পোরামন 2 অতটা ভালো না লাগলেও দহন এতদিন ছিল মেইন স্ট্রিমে বাংলাদেশের সেরা কাজ, আর জানুয়ার সেই লেভেলটাকে আরও এক ধাপ উপরে তুলল। যেভাবে ফ্রেমগুলো নিয়েছেন বা এই ব্রুটালিটি নিয়ে খেলেছেন তা অসাধারণ। এই সিনেমার শুটিং সম্ভবত করোনা প্যান্ডামিকে একটা ঘরের ভিতরেই হয়েছে, আর
পুরো সিনেমার শুটিংটা যেভাবে হ্যান্ডেল করেছেন সেটাও অসাধারণই বলতে হয়। চার নম্বর অন্যান্য টেকনিক্যাল দিক, সিনেমাটোগ্রাফি অসাধারণ, খুব সম্ভবত হ্যান্ডহেল্ড ক্যামেরা ব্যবহার করেছেন এবং প্রতিটি দৃশ্যে এই ক্যামেরার মুভ হয়তো আরও ভালোভাবে এই সিনেমার সাথে যুক্ত হতে সাহায্য করেছে। সাধারণত কোনো সিনেমায় কয়েকটা দৃশ্য এভাবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে পুরো সিনেমাটাই এই হ্যান্ডহেল্ড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এডিটিংও বেশ ভালো হয়েছে, বিশেষ করে তার স্ক্রিনের একটা শট রিভার্স করে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যায় বা সিনেমার শেষ দৃশ্যগুলো যেভাবে এডিটিং করেছে তা সত্যি অসাধারণ ছিল। সিনেমার BGM ভালো লেগেছে এবং সিনেমার সাথে মানিয়ে গেছে অসাধারণভাবে, এবং গানটা জাগ দিন টাইটেলে ফারিন খান, জয়িতা এবং সন্ধি খুব সুন্দর গেয়েছেন, আর সন্ধির টিউনিংও বেশ ভালো লেগেছে। এই সিনেমা নিয়ে আমার রেটিং 10/10। তবে আমি যে মেন্টাল ট্রমার মধ্যে গেলাম সেটা কতদিন থাকবে তা জানি না, তবে ফলি সাউন্ডের ব্যাপারে আরেকটু যত্নবান হলে এই সিনেমাটা পারফেক্ট হতো। আপনারা কি দেখেছেন এই সিনেমা? দেখে থাকলে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার এই রিভিউ আপনাদের কেমন লেগেছে তা আমাদের নিচের কমেন্ট সেকশনে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।